আসি অজানাতে যেখানে নদী হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আমি এখন যে যেখানে আসি সেটা হচ্ছে বিলাছুরি উপজেলা যাওয়ার উদ্দেশ্য ছিল আমার দুমপানি ঝর্ণা তো দুমপানি ঝর্ণা যেতে হলে আসলে প্রথমে আপনি এই যে আমরা যে টলার দিয়ে যাই ট্রলার দিয়ে যাওয়ার পথে খুবই সুন্দর সুন্দর যে দৃশ্যগুলো দেখতে পারবেন আসলে এইগুলাই আপনাকে অবাক করে দিবে বাংলাদেশ এত সুন্দর আমরা আসলে বিভিন্ন রাষ্ট্রের বিভিন্ন ভিডিও দেখি এবং চিন্তা ভাবনা করি যে এই দেশগুলো এত সুন্দর ওটা এত সুন্দর কিন্তু আসলে বাংলাদেশ না ঘুরলে আপনি নিজেও বুঝতে পারবেন না যে বাংলাদেশ বলতে এত সুন্দর এত আপনি ঘুরেন নিজের চোখে দেখেন দেখবেন যে বাংলাদেশ আসলে অনেক সুন্দর দেখতে পারবেন বুঝতে পারবেন তো আমরা আসলে অন্যের দেশের সৌন্দর্য খোঁজার আগে নিজের দেশের সৌন্দর্য খুঁজে দেখি তারপর অন্যের প্রশংসা করি তো এখানে আসলে বিলাইছড়ি থেকে টলার দিয়ে যেতে লাগে প্রায় তিন চার ঘন্টা তো এই প্রথমে আমি এই জন্য এই ছোট একটি ভিডিও করলাম চার মিনিটের খুবই সুন্দর একটি আঁকা বাঁকা নদী এই নদী বেয়ে আর পাহাড়ে কুলঘে এই নদীটা বয়ে চলা ধূমপানি ঝর্ণা যেতে আলোটা যখন ফুটে তখন সূর্যটা যখন আপনার দেখতে পাচ্ছেন যে পাহাড়ের মধ্যে পড়ে খুব সুন্দর একটি সোনালী আবরণের মতন হয়ে গেছে খুবই চমৎকার একটি দৃশ্য দেখা যায় এই ধূমপানি ঝর্ণা যাওয়ার আগে এই সুন্দর একটি নদীতে তো নদীটা খুবই চিকন এবং এখানে খুবই আঁকা বাঁকা পাহাড়ের ইয়ে দিয়ে আর ছোট ছোট কিছু কয়েকটা গ্রাম আছে আর এখানে মাঝে মাঝে দেখা যায় কয়েকটা নৌকা বা মাঝিরা যে ছোট নৌকে নিয়ে মাছ ধরছে আমি মানে আমার দেখা এরকম একটি ছোট নদী বেয়ে চলা খুবই চমৎকার একটি আসলে এখানে যারা ধূমপানের জন্য যান বিশেষ করে এই জায়গাটা খুবই উপভোগ করবে কারণ এই জায়গাটার মতন আমি আর কোথাও এরকম সুন্দর একটি জায়গা দেখি নাই খুবই চমৎকার লাগলো আমার কাছে তো আশা করি আপনারাও আসুন আমি আমার বাংলাদেশ ঘুরুন দেখুন দেখবেন যে খুবই ভালো লাগবে এবং তারপর আপনি চিন্তা ভাবনা করবেন আমার দেশের থেকে কি অন্য দেশ সুন্দর কতটুকু সুন্দর চলো না ঘুরে আসি অজানাতে যেখানে নদী এসে থেমে গেছে যে সন্ধ্যা শুধু দুজনে চলনা না আসি অজানাতে সেখানে নদী এসে মিশে গেছে আসলে ঘানটির মতনই পরিবেশটা ওরকমই ছিল কারণ অজানাতে একটা অজানা জায়গায় আসলাম অজানা এক সুন্দর দৃশ্য চোখে পড়ল আর আঁকা বাঁকা নদী তো গানের সাথে এই জন্য গানটা আসলে হঠাৎ করে মনে পড়ল একটু দুই লাইন আপনাদের জন্য গেলাম আমি আসলে গানের তেমন একটা গানের গলা আমার ভালো না তো একটু দুই মনে চাইলো একটু গিয়ে শোনালাম আপনাদের করে এখান থেকে বিদায় নিচ্ছি আমি মাসুদ তো চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করে নাই করে নিয়েন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কমেন্টস করে জানাবেন